সারা দেশের সর্বাত্মক লকডাউনের মধ্যে কমছে না করোনা সংক্রমণ ও মৃত্যুর হার ত্রিশ জুলাই করোনা ও উপসর্গে দুশো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে চব্বিশ ঘন্টা খুলনা বিভাগে করোনায় ষাট জনের মৃত্যু হয়েছে এছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছে আরো বারো জন মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে উনিশ জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে চোদ্দ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে করোনায় চোদ্দ জনের মৃত্যু হয়েছে রাংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এগারো জন মারা গেছে বরিশালে করোনা উপসর্গ নিয়ে আটজন মারা গিয়েছে সিলেটে করোনা উপসর্গে মারা গেছে ছজন নাটোরে দশ জনের মৃত্যু হয়েছে বগুড়ায় করোনায় আরও সাত জনের মৃত্যু নতুন একশো তিরাশি আক্রান্তের হার সাত্রিশ দশমিক পাঁচ সাত ভাগ টাঙ্গাইলে করোনা উপসর্গে ছ জনের মৃত্যু হয়েছে নতুন একশো ছিয়াত্তর শো সোনাকদারা দশমিক সাত আট ভাগ ফেনীতে ছ জন সহ ত্রিশ জেলায় মারা গেছে দুশো দুজন করোনাভাইরাসের সংক্রমণে নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের সময় সব সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চুয়ালি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার এই বিষয়ে আজ রোববার সব সচিবদের কাছে নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রী বিভাগ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে পহেলা জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে ঘোষণা অনুযায়ী চোদ্দই জুলাই পর্যন্ত তা চলার কথা তবে পরিস্থিতি বিবেচনায় লকডাউনের সময়সীমা বাড়ানো হতে পারে করোনারই সংকটে কোন রাজনীতি নয় কর্মসূচি একটাই তা হল অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ উপকমিটির আয়োজনে করোনা সুরক্ষা সামগ্রীর বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলমত নির্বিশেষে সমালোচনার উর্ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি যারা সমালোচনা করেন তাদের দায়িত্ব নেই তারাও তো ক্যাম্পেইন করতে পারেন যে মাসটা পর এই কাজটাও তো করতে পারেন ঔষধের দোকান আছে আপনাদের অনেক ঔষধের ফ্যাক্টরি আছে চিকিৎসা সামগ্রী কোথায় দিয়েছেন সাংগঠনিক কর্মসূচি এখন মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক কর্মসূচি মানবতার পাশে দাঁড়ানো মানুষের বিপদে মানুষের দুঃখে মানুষের পাশে মানুষের কষ্টে যদি না থাকতে পারি সেই সংগঠনের প্রয়োজন কি নারায়ণগঞ্জ রূপগঞ্জে সিজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের তালিকা করে সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে নিহতদের লাশ শনাক্তের পর ক্ষতিপূরণের বিষয়ে আবেদন করতে নির্দেশনা দেওয়া হয়েছে রোববার বিচারপতি এম এ হাইকোর্ট বোন এই নির্দেশ দেন এ সময় হতাহতের ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে গভীর প্রকাশ করেন হাইকোর্ট বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সজীব গ্রুপে সেজান জুস কারখানায় ছয়তলা ভবনে লাগা আগুনে এ পর্যন্ত বাহান্ন জন শ্রমিক মরদেহ উদ্ধার করা হয়েছে আহত হয়েছেন আরও পঁচিশ জন রাশিয়া থেকে হওয়া সাইবার আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রে যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবিসি জানায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন কল করে কথা বলেন তিনি গত মাসে সাইবার আক্রমণ নিয়ে রাশিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র এ মাসে যুক্তরাষ্ট্রের একটি সাইবার আক্রমণের ঘটনায় এক হাজার পাঁচশো কোম্পানির সেবা বিঘ্নিত হয় বলে জানা গেছে তবে তাদের সব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া ফোন আলাপের পর রাশিয়ার পক্ষ থেকে বলা হয় যুক্তরাষ্ট্র সাইবার আক্রমণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি দর্শকেরই সাথে শেষ করছি একুশের সংবাদ ছিলাম সন্ধ্যা ছটা দেশের সংবাদ একা আমন্ত্রণে লোক একুশের সাথেই থাকুন